হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের যে তথাগত পরেরবার ইউটিউব চ্যানেল। আজ আমরা এপিসোডে কিন্তু আলোচনা করতে চলেছি ভারত মুভি, অর্থাৎ সালমান খানের যে মুভিটি আসতে চলেছে সেই মুভিটি নিয়ে কিন্তু আজ আমরা কথা বলতে চলেছি। এবং সেই মুভিটি শোনা যাচ্ছে নাকি ট্রেলারটি খুবই শিগগিরই আসতে চলেছে আপনাদের কাছে, এবং এই ট্রেলারটি কবে আসবে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। এবছরে ভাইজান, অর্থাৎ সালমান খানের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হলো কিন্তু আলি জাফরের ভারত মুভিটি। ভারত মুভিটি ইতিমধ্যে কিন্তু ফার্স্ট লুক এবং তার টিজার প্রকাশ পেয়েছে, কিন্তু এই টিজার এবং ফার্স্ট লুকের দেখার সাথে সাথে দর্শকদের মধ্যে কিন্তু বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং ভাইজানের বলে কথা তার পরবর্তী মুভি আসতে অ্যাকশন থ্রিল সব কিছু দেখা যাবে সেই মুভিতে, তাই জন্য কিন্তু এই মুভির হাই কিন্তু প্রচুর আছে। সকলে জানে কিন্তু এই মুভি কতটা আগ্রহের জন্য অনেকে অপেক্ষা রয়েছে কিন্তু, এবং তবে কিন্তু এই যে দর্শকদের কাছে এবং এই যে প্রধান যে আগ্রহ এই এই ছবির ট্রেলারটি, সেই ট্রেলারটি কবে বের হলে তবে দর্শকরা কিন্তু তাদের মনে একটু তৃপ্তি হবে বলে অনেকে মনে করছেন যে ট্রেলারটি এলে, কিন্তু সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে যে এই যে ভারত মুভির কবে ট্রেলারটি আসতে চলেছে এবং কবে আসবে তা কিন্তু প্রতীক্ষায় অনেকে রয়েছে। সেই প্রতীক্ষা কিন্তু অবসান ঘটলে কিন্তু আছে, এবং অবশ্য কিন্তু জানানো হয়েছে যে কবে কিন্তু এই যে ভারত মুভির ট্রেলারটি আসতে চলেছে। আলি জাফর জানিয়েছেন যে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 28 এপ্রিল মুক্তি পাবে কিন্তু এই যে ছবিটি, অর্থাৎ ট্রেলারটি, ভারত মুভির ট্রেলারটি কিন্তু রিলিজ করতে চলেছে। তবে চমক রয়েছে অন্য একটি জায়গায়, কারণ শোনা যাচ্ছে নাকি যে বৃহৎ সংখ্যক দর্শকদের কাছে এই ট্রেলারটি পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি প্রতিষ্ঠিত করতে চলেছে তারা, যেখানে কিন্তু আমরা এই ছবিটিকে দেখতে পাবো অন্য একটি মুভির সাথে। সেই মুভিটি হলো আর কিছুই না, মানে হলিউডের সবচেয়ে বড় মুভি যেটা আসতে চলেছে আপনাদের কাছে, অর্থাৎ সকলেই জেনে ফেলেছেন যে কি মুভির নাম আমি বলতে চলেছি। হ্যাঁ, সেটি হলো এন্ড গেম, অর্থাৎ অ্যাভেঞ্জার এন্ড গেমটের মুভিটি যখন আসবে সেই মুভির সাথে সাথে কিন্তু এই ট্রেলারটি দেখানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ সেই মুভিটির সাথে কিন্তু এই মুভির ট্রেলারটি দেখানো হবে বলে। অর্থাৎ 26 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সময় হলিউডের সবচেয়ে কিন্তু এই যে প্রতীক্ষিত ছবি, অর্থাৎ অ্যাভেঞ্জার এন্ড গেম। অর্থাৎ শোনা গিয়েছে যে প্রতীক্ষা লড়াই কিন্তু এই ছবির সঙ্গে দেখানো হবে, ভারতের যে ট্রেলারটি সেটা কিন্তু দেখানো হবে বলে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ছাড়া কিন্তু এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিন্তু দিশা পাটানি, তাবু এবং জাকির সাবকে কিন্তু এই মুভিতে দেখা যাবে। এবং ভারত মুভিটি আমারও কিন্তু খুবই আগ্রহ প্রতীক্ষা রইলাম যে এই মুভির ট্রেলারটি কেমন হবে দেখা যাবে, এবং এবং অ্যাভেঞ্জার ইনক্রিমেন্ট গেমটাও কিন্তু আমি অবশ্যই দেখতে যাবো। আপনারা এই দুটি মুভির প্রতি কতটা এক্সাইটেড এবং কোন মুভিটির বেশি এক্সাইটেড সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, মানে অর্থাৎ এই যে তথ্যটি দেওয়ার জন্যই কিন্তু আমি আজ এই ভিডিওতে এসেছি এবং তথ্যটা আজ দিলাম। যদি তথ্যটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো, এবং যদি তোমাদের না পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে আনলাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।